আপনি কিন্তু চাইলে আমার মতো সকল ডিটেলস বের করতে পারবেন যে আপনার এই ফোনে কতবার কে কল দিয়েছে বা আপনি কার সাথে কতবার কথা বলেছেন এ টু জেড বের করতে পারবেন এখন থেকে মাত্র 10 সেকেন্ডেই। যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু এটা সম্ভব এবং কি আপনাদেরকে আমি ডিটেলস দেখিয়ে দিব লাইভ প্রমাণ সহ। মোবাইল কল লিস্ট, তো আমাদের কিন্তু অনেক সময় প্রয়োজন পড়ে যে আমরা এক বছরে বা মোবাইল কেনার পরে বা অনেক দিন যাবত কার কার সাথে কত মিনিট কথা বলতেছি এটা কিন্তু আমাদের অনেক সময় জানার প্রয়োজন হয়। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, তখন আমাদের ডায়ালে গিয়ে দেখতে হয় যে আসলে আমরা কার সাথে কখন কি কথা বলেছি বা কত মিনিট কথা বলেছি। তো এটা কিন্তু অনেক সময় অনেক কিছু রিমুভ হয়ে যায় বা খুঁজে পাওয়া যায় না বা ডিলিট করে দিই আমরা। পরবর্তীতে দেখা যায় যে কার সাথে কতক্ষণ কথা বলেছি এটা আমাদের প্রয়োজন হয়ে যায় বা অনেক নাম্বারও আমাদের খুঁজতে হয় যে এতদিন আগে কে যে কল করেছিল, এরকম একটি নাম্বার কিন্তু আপনার খোঁজার প্রয়োজন হয়ে যায় আর কি মাঝে মাঝে। তো আপনি কিন্তু চাইলে এই নাম্বারের কল ডিটেলসটা বা আপনার এই ফোন দিয়ে কার সাথে কতক্ষণ বা কে আপনাকে মিস কল দিয়েছে বা আপনাকে কাকে কল দিয়েছেন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা আপনার ছেলে মেয়ে কার সাথে কতক্ষণ কথা বলতেছে এটা কিন্তু আপনার অনেক সময় জানার প্রয়োজন হয় বা চেক করা আপনার দায়িত্ব এবং কর্তব্য। তো আপনি যদি চান তাহলে কিন্তু এটা কিন্তু মাত্র 30 সেকেন্ডের ভিতরে বের করতে পারবেন। কী বের করতে পারবেন, যে আপনার সন্তানের ওইখানে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ওইখানে কে কতবার কল দিয়েছে, রিসিভ কল হোক, মিস কল হোক বা ডায়াল কলই হোক না কেন, বা সে কার কাছে কতবার কল করেছে এটা কিন্তু এখন থেকে খুব সহজে আপনি বের করতে পারবেন। এবং কি ডিটেল সহ আপনারা ভিডিওর শুরুতেই কিন্তু দেখতে পারছেন যে আপনারা কিভাবে এক বছর বা দুই বছরের ডিটেলসটা বের করতে পারবেন, একদম পিডিএফ আকারে বের হবে। তো এরকম যদি আপনারা বের করতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, আর সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু আপনি এই জিনিসটা খুব সহজে শিখে যাবেন। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আসাম মেহেদী আসান ভুবন, আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড বাংলা টিপস। তো ভিডিওটি শুরু করা যাক। তো কলের ডিটেলস বের করার জন্য আমাদের প্রথমে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে, এই জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। তো প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ বারে লিখব ই টু পিডিএফ। তো এটা লিখে সার্চ করার পরে আপনাদের এই অ্যাপসটা চলে আসবে, এবং কি এই অ্যাপসটা অনেক মানুষ ইনস্টল করছে অলরেডি, দেখতে পারতেছেন 4.4 রিডিং স্কেল, 1 মিলিয়ন মানুষ এই অ্যাপসটা অলরেডি কিন্তু ইনস্টল করেছে। তো আপনারা চাইলে এই অ্যাপসটা ইনস্টল করতে পারেন এবং কি আপনাদের যে কোনো কল লিস্ট বের করতে পারবেন কে কার সাথে কতক্ষণ কথা বলেছে। তো আমরা কি করব, যেহেতু ইনস্টল করা আছে আমার অলরেডি, আমরা ওপেনে ক্লিক করব। তো ওপেন করার পরে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেসটাই আসবে। আসার পরে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে লেখা আছে চেক টু কন্টিনিউ, তো এখানে আপনারা ক্লিক করবেন। যেমন এখানে কিন্তু লেখা আছে SMS, জেনারেল কল লক, কন্ট্রাক্ট, স্পেসিফিক কন্ট্রাক্ট লক, SMS এবং কল ডেইলি ডেইলি দুইখানে লেখা আছে। তো প্রথমে যদি আমরা SMS-এ ক্লিক করি তাহলে আমরা আমাদের SMS-গুলো দেখতে পারবো। তো আমরা SMS দেখবো না, আমরা দেখবো আমাদের কল ডিটেলসটা। তো জেনারেল কল লগে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন কল লক, ডেইলি ডিটেলস কল, অনলি রিসিভ কল, অনলি মিস কল। তো এখানে যদি আপনারা পারবেন, তো কল লক ডিটেলস যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনাদের যত কল আছে, মিস কল, ডায়াল কল এবং কি রিসিভ কল, সকল ডিটেলস আপনারা এখানে পাবেন। এই যে এখানে যে দেওয়া আছে ইন্টার আউটপুট ফাইল নেম, তো আপনারা কী করবেন এখানে ক্লিক করবেন এবং কি যে কোনো কিছু লিখতে পারেন। আমি যদি আমার নাম লিখে দিই তাও হবে বা যে কোনো একটু অক্ষর টাইপ করলে হবে। তো এক্সপোর্ট টু PDF, তো এখানে যদি আমরা ক্লিক করি একটু লোডিং হবে, মাঝে মাঝে অ্যাডও আসতে পারে, তো আপনারা অ্যাডটা কেটে দেবেন যেহেতু এটা একটি ফ্রি অ্যাপস। তো এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ফোনের সকল কল ডিটেলস কিন্তু এখানে চলে আসছে অলরেডি। তো আপনারাও কিন্তু এরকমভাবেই বের করতে পারবেন আপনাদের ফোনের সকল কল ডিটেলস এবং কি কোন নাম্বার থেকে কখন ডায়াল করছেন, কখন রিসিভ কল আসছে, কখন মিস কল আসছে, সকল কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন এবং কি কত মিনিট কথা বলেছেন। তো এটার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু দেখতে পারলেন, মাত্র 10 সেকেন্ডের ভিতরে কিন্তু দেখতে পারবেন খুব সহজে। আর দেখেন কি পরিমাণ বড় একটি PDF ফাইল আসছে, আপনারা কিন্তু এই জিনিসটা এখন থেকে করতে পারবেন যে কোনো মোবাইলের মাধ্যমে এই অ্যাপসটা ইনস্টল করে।
তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু 40টা 42টার মতো পেজ কিন্তু আসছে। তো এখানে আরো পেজ আছে, আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে দেখেন 187টার মতো কিন্তু পেজ অলরেডি আসছে, আরো পেজ আছে। তো যাই হোক আমি আর নিচের দিক নামতেছি না, তো এখন আপনাদেরকে আমি দেখাবো অনলি ডায়াল কল। যদি দেখতে চান তাহলে কিন্তু অনলি ডায়াল কল দিয়ে যদি আপনারা আপনাদের নামে ক্লিক করেন, এক্সপোর্টে ক্লিক করেন, তাহলে কিন্তু অনলি ডায়াল কলটাই দেখতে পারবেন। যেমন আমি এখন অনলি ডায়াল কলে ক্লিক করছি এবং কি আমরা শুধু অনলি ডায়াল কলটা এখানে দেখতে পারবো খুব সুন্দরভাবে। তো যাই হোক এখন দেখাবো আপনাদেরকে যে যে কোনো একটি নাম্বারে কতক্ষণ কথা বলছেন বা কতবার কল দিয়েছেন তাকে বা সে আপনাকে কতবার কল দিয়েছে এটা আপনাদেরকে দেখাতে পারবো। তো এই জন্য আপনাদের কী করতে হবে, স্পেসিফিক কন্ট্যাক্ট লক। তো এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে আপনাদের ফোনে যত নাম্বার সেভ আছে তো সেই নাম্বারগুলো কিন্তু এখানে আসবে। তো আপনারা চাইলে যে কোনো নাম্বার দিয়ে কিন্তু এখানে চেক করতে পারেন খুব সহজভাবে। তো আমি একটি নাম্বার আপনাদেরকে দেখাই যে সেই নাম্বারে কতবার আমি কথা বলেছি তার সাথে। যেমন আমি যদি আমার মায়ের নাম্বারটা দেখাই, তো সেখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে অনলি কল অ্যান্ড SMS। তো আমরা কি করব, অনলি কল লক এখানে ক্লিক করব, তো আমাদের SMSটা প্রয়োজন নাই। তো এখানে ক্লিক করার পরে ইন্টার আউটপুট ফাইল নেমে ক্লিক করব এবং কি যে কোনো একটি অক্ষর লিখলেও চলবে। তো লেখার পরে আমরা এক্সপোর্টে ক্লিক করলাম। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মার সাথে আমি কি পরিমাণ কথা বলছি, এখানে কিন্তু এটা কিন্তু ডিটেলস আছে এবং কি কতবার কল করেছি, প্রতিদিন কত মিনিট কথা বলেছি এটাও কিন্তু আপনারা খুব সহজে দেখতে পাচ্ছেন। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনলি আমার মার নাম্বারে কতবার আমি কথা বলেছি এটা কিন্তু এখানে খুব সহজভাবে দেখতে পাচ্ছেন এবং কি ডায়াল করেছি কয়বার, আমাকে মিস কল দিয়েছে কয়বার, তার কল রিসিভ করেছি কয়বার, কত মিনিট কথা বলেছি তার সাথে প্রতিবারে। তো প্রতিটা জিনিস কিন্তু এখানে আপনারা খুব সুন্দরভাবে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন এবং কি এক বছরে তার সাথে কতবার কথা বলেছেন সব কিছু কিন্তু দেখতে পারবেন খুব সহজভাবে। তো এখন কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে কীভাবে একজনেরটা দেখতে পারবেন বা সবারটা কীভাবে দেখতে পারবেন। এরকমভাবে কিন্তু আপনারা আপনাদের যে কোনো মোবাইল নিয়ে আর জেনারেল কল লেগে গেলে তো আপনারা সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাচ্ছেন এক বছরের, যে কার সাথে কতবার কথা বলেছেন বা কে আপনাকে কতবার মিস কল দিয়েছে। বা আপনারা যদি কন্ট্যাক্টে যান তাহলে কিন্তু প্রতিটা মানুষের আলাদা আলাদাভাবে দেখতে পারবেন যে কার সাথে কতবার কথা বলেছে কে। তো অ্যাপসের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে কিন্তু ইচ্ছা করলে সেখান থেকেও কে ডাউনলোড করতে পারেন। তো দেখতে পারলেন কত সুন্দরভাবে একটি অ্যাপসের মাধ্যমে আপনারা এখন থেকে আপনাদের যে কোনো ফোনের কল ডিটেলস কিন্তু বের করতে পারতেছেন খুব সহজে। এরকম নতুন নতুন টিপস ট্রিক্স পেতে ভিডিও এডিটিং, পিকচার এডিটিং, মোবাইল রিভিউ, ল্যাপটপ রিভিউ বা আরও আদার সাইডের যত ভিডিও আছে এই চ্যানেলে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি পরবর্তীতে নতুন নতুন আরও অনেক কিছু শিখতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে, ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ। With the